سوره عصر ভিতরে আমার আল্লাহ পাক বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল লাযিনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আমার আল্লাহ পাক বলেন আসরের কসম এই পৃথিবীর সব মানুষগুলা জাহান্নামী সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্ত তার মানে জাহান্নামী তবে তারা জাহান্নামী না ইল্লাল লাযিনা আমানু যারা ঈমান আনছে ওয়ামিলুস সলিহাত ঈমান আনার পরে নেক কাজ করেছে নামাজ পড়েছে রোজা রেখেছে হজ করেছে সমর্থবান যারা যাকাত দিয়েছে সমর্থবান যারা এই কাজগুলো যারা করবে তারা কেবলমাত্র জাহান্নামী না আল্লাহ কোরআনে বলছে ইল্লাল লাযিনা আমানু ওয়ামিলুস বলেন সবাই ওয়ামিলুস সুতরাং আমরা শুধু ঈমানদার হলাম মুসলমান হলাম আমরা জান্নাতি হয়ে গেলাম এই কথা কিন্তু আল্লাহ বলছেন না আল্লাহ দুইটা শর্ত দিয়েছেন এক নাম্বার শর্ত হলো ইল্লাল লাযিনা আমানু প্রথম নম্বরে কাজ হলো ঈমান আনা দুই নম্বরে কাজ হলো প্রত্যেকটা মুসলমানদের দায়িত্ব হলো আল্লাহ পাকের যত বিধান আছে এই নেক আমলগুলো করা জোরে কোন সুবহানাল্লাহ এজন আল্লাহ বলছে ওয়ামিনুস সলিহাত আর তারপর পাশাপাশি দুইটা কাজ আল্লাহ বলছেন ওয়ামিনুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক পরস্পরে ভালো কাজের আদেশ দিবে বলেন সুবহানাল্লাহ ওয়া তাওয়াসাউ বিস সবর এবং ধৈর্যের প্রতি একে অপরকে উৎসাহিত করবে এই চারটা কাজের মাধ্যমে আল্লাহ পাক বলছে মুমিনরা জান্নাতে ঢুকবে আর বাকি সবাই জাহান্নামে সুতরাং আমরা ঈমান আনার পর আমাদের আরো বাকি তিনটা কাজ আছে এক নম্বরে নেক কাজ করা দুই নম্বরে আমাদেরকে সত্য কথা বলা তিন নম্বরে ধৈর্যের প্রতি মানুষদের উৎসাহিত করা এই তিনটা কাজের মাধ্যমে আল্লাহ বলছে তোমরা জান্নাতি জোরে কোন সুবহানাল্লাহ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বপূর্ণ 10টি বিষয়ের উপরে ওসিয়াত করেছেন এবং তিনি অত্যন্ত শ্রদ্ধার সাথে সেগুলো গোটা পৃথিবীর মানুষের কাছে বলছেন যে আমার রাসূল আওসানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআশরি কালিমাতিন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে গুরুত্বপূর্ণ 10টি বিষয়ের উপরে ওসিয়াত করেছেন উপদেশ দিয়েছেন জোরে কোন সুবহানাল্লাহ তা নসিহত বা উপদেশ করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলোর ভিতরে পাঁচটা আমি আপনাদের সামনে বলছিলাম এক নম্বর বলছিলাম যে মুআজ তুমি কখনোই আল্লাহর সাথে শিরিক স্থাপন করবে না কি করবে না শিরিক মানে অংশীদার স্থাপন করবে না যদি ওয়াইন কুতিল তাও হুরিকতা যদি তোমাকে হত্যা করা হয় দুই নম্বরে বলছিলাম ওয়ালা তাউখানা ওয়ালিদাইক তোমার বাপ মা কারো সাথে অবাধ্যতা করবে না অবাধ্য হবে না তিন নম্বরে বলছিলাম তিন নম্বর বলছিলাম ওয়ালা তাতরুকনা সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান আর ফরজ নামাজ কখনোই ছাড়বে না চার নম্বর বলছিলাম ওয়ালা তাশরাবনাল খাম আর কখনোই মদ পান করবে না ফা ইন্নাহু রাসু কুল্লি ফাহিশা কারণ মদ পান এটা সমস্ত অপরাধের মূল বলেন নাউজুবিল্লাহ পঞ্চম নম্বরে বলছিলাম নবীজি বলেছেন মুআজ ওয়া ইয়্যাকা আল মাসিয়াতা আর বড় বড় গুনাহ থেকে বাঁচবা কি গুনাহ থেকে বড় বড় গুনাহ থেকে বাঁচবা ছোট গুনাহ তোমার অজান্তে হলো সেটা থেকে তুমি বাঁচবা তবে অজান্তে হলে সেটা আল্লাহ মাফ করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে কিন্তু বড় গুনাহ কখনোই তুমি করবে না এখন বড় গুনাহ কয়টা এটা আমাদের জানা দরকার আপনারা কে জানেন বড় গুনাহ কয়টা আমরা এই মাঝে মাঝে বলি এটা কবিরা গুনাহ এটা কবিরা গুনাহ এটা কবিরা গুনাহ আসলে সংখ্যা কয়টা বড় গুনার সংখ্যা কতটি বড় গুনার সংখ্যা ওলামায়ে কেরামরা অনেকগুলো বলছেন তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস মুআজ ইবনে জাবালের হাদিস থেকে 10টা পাওয়া যায় আর সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বর্ণনা করেছেন সেখানে 60টি পাওয়া যায় যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল্লাহ রাসূল আমাদেরকে বলেন ইজতানিবু সাবআল মুবিকাত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন ইজতানিবু সাবআল মুবিকাত তোমরা সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো জোরে কোন সুবহানাল্লাহ প্রথম নম্বরে আশিরকু বিল্লাম আল্লাহর সাথে শরীক স্থাপন করা আগের হাদিস আমরা পড়েছি আল্লাহর সাথে শরীক স্থাপন করতে মুয়াজ ইবনে জাবালকে রাসূল নিষেধ করেছেন এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম নম্বরে নিয়ে আসলেন যে আশিরকু বিল্লাহ আল্লাহর সাথে শিরক স্থাপন করা বড় গুনাহ এই সাতটি জিনিস থেকে তোমরা বেঁচে থাকবা তার ভিতর প্রথম নম্বরে নবীজি নিয়ে আসলেন শিরিক দুই নম্বরে নবীজি বললেন ওয়াসিহরু জাদুবিদ্যা শিক্ষা করা বা কাউকে জাদু টানা করা এটা থেকে এটা অর্জন করা বা শিক্ষা দেওয়া শেখানো উভয়টাই বড় গুনাহ নবীজি বললেন এ থেকে তুমি বাঁচবা তিন নম্বরে নবীজি বললেন ওয়াকুলুর রিবা সুদ খাওয়া কি খাওয়া সবাই বলেন সুদ খাওয়া কি হালাল নাকি হারাম হারাম নবীজি বললেন ওয়াকুলুর রিবা ওয়াকুলু মালিল ইয়াতীম এতিমের মাল খাওয়া কার মাল খাওয়া এতিমের মাল খাওয়া নবীজি বললেন প্রথম নম্বরে শিরিক তারপরে বললেন সুদ খাওয়া তারপর কি বললেন শিরিকের পরে কি বলছেন এ প্রথম নম্বরে বললাম শিরিক তারপর বলছি সিহর জাদুবিদ্যা করা ওয়াকুলু রিবা সুদ খাওয়া আকুলু মাল ইয়াতীম এতিমের মাল খাওয়া ওয়াকুলু মাল ইয়াতীম এতিমের মাল খাওয়া তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আরেকটা কাজ তোমাদের জন্য হারাম ওয়া কতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক অন্যায়ভাবে কাউকে হত্যা করা অনেক মানুষ আছে কয়েকটা টাকা পাইলে একজন মানুষকে হত্যা করে এজন্য বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় দেখা যায় এখন মানুষ হত্যাকারী লোক পাওয়া যায় টাকা দিলে তারা হত্যা করে আসে বলেন নাউজুবিল্লাহ টাকা দিলে একটা চক্র মানুষ হত্যা করে আসে জোরে কর নাউজুবিল্লাহ অথচ এদের বংশ তালিকায় মাঝে মধ্যে এই দলের ভিতরে অনেক সদস্য পাওয়া যায় তারা নাকি মুসলমান জোরে কর নাউজুবিল্লাহ মুসলমানের সন্তান টাকা দিলে আরেক মুসলমানকে মারে এই যে বাংলাদেশের একবার চ্যানেল আইয়ের ভাষ্যকার শহীদ নুরুল ইসলাম ফারুকীকে জবাই দিছে পরবর্তীতে পুলিশ রিপোর্টে বলল যারা বারাটিয়া হত্যাকারী টাকা দেওয়া হয়েছে মোটা অঙ্কে হত্যা করে গেছে জোরে কর নাউজুবিল্লাহ ওয়াকতলু নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক আল্লাহ বলেছেন কোন বান্দাকে হত্যা করা পাপ বড় পাপ এটা তোমরা করবে না যদি তোমরা এমনটা করো বিশ্বনবী বলেছেন সাতটা ধ্বংসাত্মক বস্তু থেকে তোমরা বাঁচবা তার ভিতরে এটা একটা তাহলে প্রথম নম্বরে শিরিক তারপরে সিহির তারপরে সুদ খাওয়া তারপরে এতিমের মাল খাওয়া পঞ্চম নম্বরে নবীজি বললেন অন্য কাউকে হত্যা করা অন্যায়ভাবে ষষ্ঠ নম্বরে নবীজি বলছেন ষষ্ঠ নম্বরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াত্তাওয়াল্লি ইয়াউমুজ যাহাব আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসা ওয়াকসুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত আর সতী সাধমী নারীর বিরুদ্ধে এমন কথা বলা যে নারীটা বেবিচারিনি খারাপ কাজ করছে পুরুষের সাথে কোন ভালো নারীর বিরুদ্ধে এরকম তোহমাত দেওয়া এটাও কবিরা গুনাহ নবীজি বলছেন এই সাতটা ধ্বংসাত্মক বস্তু থেকে তোমরা বাঁচবা সাহাবা ইকরামরা বললেন সাতটি গুনাহকে বিশ্বনবী গুরুত্ব দিলেন তার মানে হলো বড় বড় যত গুনাহ আছে তার ভিতরে এই বড় গুনাহ এগুলো মুসলমানরা কখনো করতে পারে এই সাতটা গুণ আমাদের মনে থাকবে আমি আরো গুণার তালিকা নিয়ে আসি আজকে লিখে মোট ৪২টার গুণার কথা আপনাদেরকে বলবো হাদিস থেকে বললাম ওখান থেকে ওখানে ৫টা বললাম আর এখানে বললাম ৭টা মোট হলো কত ১২টা আর ওই হাদিসের আরো ৫টা বাকি আছে তার ভিতরে নবীজি পঞ্চম নম্বরে মুয়াজ ইবনে জাবালকে বললেন ইয়াকাল মাসিয়াতাম ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ মুয়াজ তুমি সব সময় কবিরা গুনাহ থেকে বাঁচবা কারণ কবিরা গুনাহ করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি বেজার হন আল্লাহর ক্রোধ তার প্রতি ওয়াজিব হয়ে যায় বলেন নাউজুবিল্লাহ যখন বিশ্বনবী বলেছেন কবিরা গুনাহ যখন আমার আমার উম্মতরা করতে থাকে আমার আল্লাহর ক্রোধ এত বেড়ে যায় আমার আল্লাহ পাক তাদেরকে গজব দেন গজব দেন গজব দেন তবে বনী ইসরাঈলদের মতো আমার আল্লাহ আমার উম্মতকে ধ্বংস করবেন না নূহ নবীর মতো আমার উম্মতকে আল্লাহ পাক ধ্বংস করবেন না
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির মত নীল নদের ভিতরে আল আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন চুবায় চুবায় মারবেন না আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমার গুনাহগার উম্মতরা যত বড় গুনাহ করুক না কেন এদের বিচারটা আল্লাহ তুমি হাশরের ময়দানে তুমি আমার সামনে করিও যরকান সুবহানাল্লাহ নবীজি এর অর্থ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পক্ষে সুপারিশ করে আল্লাহর কাছ থেকে গুনাহগুলো যদি আমার উম্মতরা করে ফেলে তাহলে আল্লাহ রাসূল maaf নেবেন যরকান সুবহানাল্লাহ রাসূল চেষ্টা করবেন যে আমার উম্মত যাতে জাহান্নামে না যায় এইজন্য আমাদেরকে আগেই বলছেন যে তোমরা সতর্ক থাকবা কবিরা গুনাহ ধারও যাইবা না ইয়াকা মানে অর্থ একেবারে পরিপূর্ণ বেঁচে থাকবা যেমন সাপ বিচ্ছু থেকে একটা অজগর সাপ এখানে আসছে ধা ধা করে অথবা বিধর ধরেন আমাদের বাংলাদেশে যেমন কিছু সাপ যেমন জাতি সাপ বলে অনেকে এই সাপটা দেখলে অনেক মানুষই ভয় পায় মারাত্মক ভয় পায় এবং সবল দিলে সে সাথে সাথে কিছুক্ষণের ভিতরে সে মারা যায় তাহলে সাপ দেখলে মানুষ যেরকম ভয় করে এই ভয় করার জন্য ইয়াকা শব্দটা ব্যবহার করে শুধুমাত্র তোমরা বেঁচেই থাকবা না একেবারে 100% সতর্ক থাকবা কবিরা গুনার কাছেও যাওয়া যাবে না কিন্তু আমাদের সমাজের মুসলমানরা আমরা অনেকেই মনে করি যে আমরা মুসলমান আমরা জান্নাতে চলে গেছি যরকান নাউজুবিল্লাহ মুসলমান হলে জান্নাতে যাওয়া যায় মুসলমান হলে জান্নাতে যাওয়া যায় না সূরা আসরের ভিতরে আমার আল্লাহ পাক বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আমার আল্লাহ পাক বলেন আসরের কসম এই পৃথিবীর সব মানুষগুলা জাহান্নামী সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্ত তার মানে জাহান্নামী তবে তারা জাহান্নামী না ইল্লাল লাযিনা আমানু যারা ঈমান আনছে ওয়া আমিলুস সলিহাত ঈমান আনার পরে নেক কাজ করেছে নামাজ পড়েছে রোজা রেখেছে হজ করেছে সমর্থবান যারা যাকাত দিয়েছে সমর্থবান যারা এই কাজগুলো যারা করবে তারা কেবলমাত্র জাহান্নামী না আল্লাহ কোরআনে বলছে ইল্লাল লাযিনা আমানু ওয়ামিলুস বলেন সবাই ওয়ামিলুস সুতরাং আমরা শুধু ঈমানদার হলাম মুসলমান হলাম আমরা জান্নাতি হয়ে গেলাম এই কথা কিন্তু আল্লাহ বলছেন না আল্লাহ দুইটা শর্ত দিয়েছেন এক নম্বর শর্ত হলো ইল্লাল লাযিনা আমানু প্রথম নম্বরে কাজ হলো ঈমান আনা দুই নম্বরে কাজ হলো প্রত্যেকটা মুসলমানদের দায়িত্ব হলো আল্লাহ পাকের যত বিধান আছে এই নেক আমলগুলো করা যরকান সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ বলছে ওয়ামিনুস সলিহাত আর তারপর পাশাপাশি দুইটা কাজ আল্লাহ বলছেন ওয়ামিনুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক পরস্পরে ভালো কাজের আদেশ দিবে বলেন সুবহানাল্লাহ ওয়া তাওয়াসাউ বিস সবর এবং ধৈর্যের প্রতি একে অপরকে উৎসাহিত করবে এই চারটা কাজের মাধ্যমে আল্লাহ পাক বলছে মুমিনরা জান্নাতে ঢুকবে আর বাকি সবাই জাহান্নামে সুতরাং আমরা ঈমান আনার পর আমাদের আরো বাকি তিনটা কাজ আছে এক নম্বরে নেক কাজ করা দুই নম্বরে আমাদেরকে সত্য কথা বলা তিন নম্বরে ধৈর্যের প্রতি মানুষদেরকে উৎসাহিত করা এই তিনটা কাজের মাধ্যমে আল্লাহ বলছে তোমরা জান্নাতি যরকান সুবহানাল্লাহ তাহলে আমরা কবিরা গুনাহ থেকে বাঁচবো মুয়াজ ইবনে জাবালকে রাসূল নসিহত করেছেন উপদেশ দিয়েছেন তার ভিতরে পঞ্চম নম্বর বলেছেন ইয়াকা ওয়াল মাসিয়াতা ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সখাতুল্লাহ এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবিরা গুনাহ যদি কোন ব্যক্তি করে আমার আল্লাহ পাক তার প্রতি এত বেশি বেজার হন এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক যত গজব দেন তার ভিতরে কবিরা গুনাহ বিশেষ করে জেনা বাড়লে জেনা জেনা ব্যভিচার বাড়লে আল্লাহ বেশি বিলম্ব করেন না খুব দ্রুত পৃথিবীর মানুষের প্রতি বেজার হয় কারণ এই জেনাটা বিয়ে শাদী ছাড়া যৌন উপভোগ করা এটা শুধু প্রাণীদের কাজ প্রাণীরা করলে আল্লাহ পাক ওদেরকে ধরেন না প্রাণীদের জন্য বিয়ে নাই গরু ছাগলের জন্য বিয়ে নাই উট ছাগল ভেড়া দুম্বা এদের জন্য বিয়ে নাই পাখি পশুদের জন্য কোনো বিয়ে নাই বিয়ে আসে শুধুমাত্র জিন এবং ইনসানদের জন্য এরা বৈধতা ছাড়া অন্যভাবে অবৈধভাবে যদি যৌনচার করে আমার আল্লাহ এত বেশি বেজার হন মাঝে মধ্যে আল্লাহ বৃষ্টি এই পাথর বৃষ্টি দেন ঝড় দেন তুফান দেন সাইক্লোন দেন শিরোর ধান জলোচ্ছ্বাস দেন ভূমিকম্প ভূমিধস আকৃতি বিকৃতি জহরাতিল
আসওয়াদু ফিল মাজা মাসাজিদিহা ওয়া কাসফিল মুহসানাত ওয়াল মুহসানাত আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন যখন তুফান ঝড় বৃষ্টি হয় তোমরা 15টা অপরাধের কারণে পৃথিবীতে ঝড় বৃষ্টি অপরাধ ঝড় বৃষ্টি সাইক্লোন সিডর হয় কেমন কানিজামিস সিল্ক ফাতুতাবিউ কানিজামিস সিল্ক যেমন তসবিহ দানা কেটে দিলে একটার পর একটা পড়তে থাকে একটা শেষ না হয় দিয়ে আরেকটা হবে কিছুদিন আগে গেছে নিম্নচাপ আবার আরেকটা রেডি হইছে এর আগে কিন্তু একাধিক নিম্নচাপ গেল আবার আরেকটা রেডি হচ্ছে যরকান নাউজুবিল্লাহ পৃথিবীতে এখন বর্তমানে সবচেয়ে কোন অপরাধের শীর্ষে জানেন সেটা হলো জেনা তারপরে মদ আর হলো মানুষ হত্যা এই তিনটা অপরাধ করলে আল্লাহ বেশি বেজার হয় তিনটা সোর্সে পাইকারি ভাবে যরকান নাউজুবিল্লাহ আর একটু জোরে আমার ভাইরা এই অপরাধগুলো হওয়ার পরে অপরাধগুলো করার পরে আল্লাহর কাছে মনে হচ্ছে আল্লাহ অনাবৃষ্টি যেন না হয় এই বিশাল সাইড সিডর ভূমিকম্প আমাদের দেশে না তুমি দিও না এটা কি আল্লাহ শুনবেন আপনি হাজার অপরাধ করে বসে রয়েছেন জেনাবে বিচারের কাছে যাইতে নিষেধ করছে আর আমরা মাশাআল্লাহ জেনাবে বিচার মদ মানুষ হত্যা মানুষকে কষ্ট দেওয়া মানুষের হক নষ্ট করা এটারে কিছুই মনে করি না আমি বড় হচ্ছি হই না এটা আপনি ইসলামের কোনো কাজই করলেন না আমি এখানে বলবো 42টা গুনার কথা কোথাও কোথাও কবিরা গুনাহ কোন কিতাবে লেখেছে 70টি কোন কিতাবে লিখেছেন একজন সাহাবী বলছে লা সগীরাতাল ইসরার ছোট গুনাহ বারবার করলে কবিরা গুনাহে পরিণত হয়ে যায় ওয়ালা কাবীরাতাল ইস্তিগফার আর ইস্তিগফার করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে কবিরা গুনাহ থাকে না ছোট গুনাহ বারবার করলে ছোট গুনাহ থাকে না বড় হয়ে যায় কিন্তু আমার আল্লাহর সাহাবী নবীর সাহাবী বলে দিলেন যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও আমার আল্লাহ কবিরা গুনাহটাও maaf করে দেন সুতরাং বান্দারা শোনো যদি কোনো ব্যক্তি ইন আহসানতুম আহসানতুম লি আনফুসিকুম ওয়া ইন আসাআত ফালাহা কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে তাহলে তার নিজের জন্যই করে কথা বলেন ঠিক না বা ঠিক আমি আল্লাহ কাছে আল্লাহকে যদি সেজদা না দেই আল্লাহর কোনো ক্ষতি হবে গোটা বিশ্বের কোন মানুষ যদি আল্লাহকে কোনো সেজদা না দেয় আল্লাহর কোনো ক্ষতি হবে কোন মানুষ যদি রুকু না করে আল্লাহর কোনো ক্ষতি হবে কোন ব্যক্তি যদি হজ না করে আমার আল্লাহর কোনো ক্ষতি হবে ক্ষতি লাভ সবগুলো আপনার আমার কথা বলেন জোরে কোন ক্ষতি লাভ আমাদের নাকি আল্লাহর আমাদের ক্ষতি লাভ হবে কিন্তু আমার আল্লাহর কিছু হবে না কথা বলেন ঠিক না বা ঠিক ওয়া ইন আহসানতুম আহসানতুম লি আনফুসিকুম وإذا أساءت وإن أساءت فلها যখন কোন বান্দা আমার আল্লাহ পাকের ইবাদত করতে থাকি আল্লাহকে সিজদা দিতে থাকে আল্লাহর কদমে যখন সিজদায় অবনত হয়ে যায় মাথাটা নত করে রূপুতে যায় সিজদা যায় আমার আল্লাহ বলেন এটা আমার বান্দারই উপকার বান্দা নিজেই করলো জোরে কোন সুবহানাল্লাহ কিন্তু বান্দা ফজর নামাজ হলো আজান দেওয়া হলো আজানের ভিতরে বলা হলো আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম কিন্তু সকল মুসলমানদের ভিতর থেকে অল্প কিছু মুসলমান ছাড়া বাকি সব মুসলমান ঠিকঠাক মতো ঘুমায় এই শীতের দিনে আসছে অনেকে দেখা যাবে ল্যাপটপ টান দিয়ে আবার ভালো করে ঘুমায় এরকম মুসলিম নাই বাকপাড়া নাই আছে থাকলো বলা যাবে না অনেক মুসল্লি আছে ফজর নামাজের সময় আজান শুনছে আমার আল্লাহ পাক আজানটা শোনা দেন দেখবেন আপনি যদি নাও শুনেন পাখির কিচির মিচিতে শোনা যায় মোরগের ডাকে শোনা যায় কত কিছু শোনা যায় যারা বলে যে হুজুর আমার ঘুমের কারণে আমি পড়তে পাই না মিথ্যা কথা দেখবেন রাতের বেলায় অনেক নাইট কোচ গুলো চলে ওরা রাত্র 11টার দিকে এই গুলিস্তান থেকে চলে যাবে চিটাগাং চিটা চলে যাবে সিলেট চলে যাবে রংপুর দিনাজপুর বরিশাল অঞ্চলের গোটা বাংলাদেশের নাইট কোচ গুলো কি দিনে চলে নাকি রাতে চলে আর জোরে নাইট কোচ মানে তো রাতের কোচ কথা বলেন ঠিক না ঠিক এদেরকে জিজ্ঞেস করবেন আপনি নামাজ পড়তে পারেন না কেন ঘুমের জ্বালায় তা বাস চালান কেমনে কথা বলেন না ঘুমের জ্বালা ফজর পড়তে পারে না সারা রাত বাস চালায় তাতে কোনো ঘুম নেই কি এরকম বাস চালক নাই সারা বাংলাদেশের ভিতরে অনেক মানুষ আছে
জেলে মাছ ধরে ওরা কিন্তু সারা রাত মাছ ধরে ফজরের সময় মাছ ধরে ঘুমের কারণে মাছ ধরা বন্ধ হয়ে যায় না বাংলাদেশে আপনি দেখবেন এই যে ঢাকার যাত্রাবাড়িতে তিনটার সময় আরত বসে যায় এই চারটার সময় দেখবেন সব মাছ ধরে চলে যায় বড় বড় রোলা নিয়ে সব মাছ কিনতে যায় এদের জিজ্ঞেস করবেন নামাজ পড়তে পারছো কয় হুজুর ঘুমের জালায় পারি নাই তখন কিন্তু ফজর নামাজ উক্ত হয় না এখনো উক্তের আগে যায় বসে রইছে মাছ কেনার জন্য আরে এই লোকটার জিজ্ঞেস করলে আমার ঘুমের জালে নামাজ পড়তে না হুজুর আপনি আজারে খান গজারে গীত গান আপনি বুঝবেন না জোরে খান নাউজুবিল্লাহ আমরা বুঝি না আমরা সবই বুঝি নবী রাসূলদেরকে এরকম আবু জাহেলে কইতো যে মোহাম্মদ কিছুই বোঝে না তাই সেই সুন্নাত আমাদেরকে অনেকে বলে যে হুজুরা বোঝে না ফজর নামাজের সময় আপনি যদি ঘুমে থাকেন আপনি কিসের মুসলমান বলেন আপনার ঈমানের কি চাহিদা একজন ব্যবসায়ীকের চাহিদা হবে ব্যবসার মৌসুমে সে ব্যবসার মূলধন কিনে রাখবে এটা হলো ব্যবসায়ীকের বৈশিষ্ট্য একজন ঈমানদারের বৈশিষ্ট্য আছে মৌসুম অনুযায়ী টাইম অনুযায়ী সময় মতো সে আল্লাহর সাথে দিবে কিন্তু এটা আমাদের অনেকেই করে না যাক আমার ভাইরা তাহলে ভালো কাজ এটা আমরা আমাদের নিজেদের জন্যই করব কথা বলেন ঠিক না বে ঠিক নাকি আমার আল্লাহর উপকার হয় আল্লাহর উপকার না আল্লাহ খুশি হন এতটুকুই আল্লাহ লাভ ক্ষতি তেমন কিছুই না শুধু আল্লাহ বান্দা আমি যেটা বলছি এটা মানছে আল্লাহর কাছে একটু ভালো লাগলো যে আমার বান্দাগুলোকে আমি জান্নাত দেওয়ার জন্য রেডি করছি তারা জান্নাতি কাজ করছে এই দিক থেকে আমার আল্লাহ খুশি এছাড়া অন্য কিছুই না কিন্তু সমস্ত লাভ ক্ষতি আমাদের জন্য কথা বলেন ঠিক না বে ঠিক সুতরাং আমাদেরকে আল্লাহ পাক কবিরা গুনাহ থেকে মুক্ত থেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন বলুন আমিন প্রথম নাম্বার আমি যেই গুনাহটা লিখে নিয়ে আসি সেটা হলো আন্নাল হালফা বিগাইরিল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা সরওয়ারে কায়নাত বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি আল্লাহ ছাড়া কারো নামে শপথ করলো সে যেন শিরিক করলো বলেন নাউযুবিল্লাহ আর একটু জোরে একদিন আমি যাচ্ছিলাম মুন্সিগঞ্জ এক পরিচিত লোক লঞ্চের ভিতরে তখন নেই নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ একটা লঞ্চ যাইতো এখন এটা কম যায় এই লঞ্চে উঠছি দুইজনে পাশাপাশি বসছি জিজ্ঞেস করছি কোথায় যাবেন কয় মুন্সিগঞ্জ কেন কয়েকটা ঝগড়া লাগছে এক পর্যায়ে বলতে বলতে বলে আমার মরা বাবার কসম ওর প্রতিশোধ আমি নিবই জোরে কর নাউযুবিল্লাহ মরা বাবা জিন্দা বাবার কসম খাওয়া যাবে না অনেকে বলে এই মরা কাঠের কসম তোরে শ্বাস করব জোরে কর নাউযুবিল্লাহ এই মরা কাঠ কোনো কাঠেরই না জিন্দা মরা কোনো এক কথায় বান্দা কসম খেলে আল্লাহর নামে খাইবে এছাড়া কোনো মাখলুকের নামে কোনো পীরের নামে কোনো ইমামের নামে মুয়াজ্জিনের নামে বাবার নামে দাদার নামে বস্তুর নামে জড় বস্তু জীব বস্তু প্রাণী পশু পাখি নদ নদী এক কথায় যত মাখলুক আছে সৃষ্টিজীব আছে সৃষ্টিজীবীর নামে কসম খাওয়া শিরিক কসম খাইবো আমাদের যদি প্রয়োজন হয় একমাত্র কার নামে আল্লাহ নিজে খাইবে এই মাখলুকের নামে যেমন সূরা শামসের ভিতরে আল্লাহ কসম খেয়েছেন সূর্যের ওয়াশামসি ওয়াদুহাহা ওয়ালকমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা والليل إذا يغشى والسماء وما بناها আমার আল্লাহ পাক কসম খেলেন সূর্যের সূর্যের আলোর চন্দ্র সেই আলোর এরকম আমার আল্লাহ পাক মাখলুকের কসম খাইবেন কিন্তু মাখলুক সূর্যের কসম খেতে পারবে না চন্দ্রের কসম খেতে পারবে না মরা বাবা জিন্দা বাবার কসম খেতে পারবে না কোন বস্তুর কসম খেতে পারবে না যদি খায় সে যেন শিরকি গুনাহ করলো বলেন নাউযুবিল্লাহ তাহলে আল্লাহ নাম ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া কবিরা গুনাহ এক দুই নম্বর ওয়াল ইতিয়ান উইলাল কাহিনি ওয়া সিহরি কোন গণকের কাছে গিয়ে হাত দেখেন তো এই যে হাত দেখে বলে হ্যাঁ তুমি শ্রীলঙ্কা তুমি তো ইতে যাইবা আরে লন্ডন যাবা আগামী দুই এক বছরের ভিতর তুমি লন্ডন যাবে তোমার 2 লক্ষ টাকা বেতন এরকম গণকদের কাছে গিয়ে গণানো হাত দেখা এবং সেটার উপরে বিশ্বাস স্থাপন করা এটাও কবিরা গুনাহ বা জাদু শিক্ষা করা জাদুকরের কাছে বারবার যাওয়া জাদুকর হওয়া এই সবটাই কবিরা গুনাহ তাহলে দুইটা কবিরা গুনাহ আমরা পাইলাম কোন গণকের কাছে বা জাদুকরের কাছে যাওয়া বা জাদুবিদ্যা শিক্ষা করা কবিরা গুনাহ
আর আল্লাহ নাম বাদ দিয়ে কারো নামে কসম খাওয়া তিন নাম্বার ওয়া কতউল মিরাস মিরাস মানে হচ্ছে নিজের সম্পত্তি যে আল্লাহ দিয়েছেন এই সম্পত্তি থেকে নিজের মনমতো বণ্টন করা আল্লাহর বিধান বাদ দিয়ে নিজের মনমতো বণ্টন করে যেমন অনেক বাবারা এটা ঢাকায় শহরে করে ধনাঢ্য ফ্যামিলিতে এটা মাঝে মধ্যে করে সবাই না কয় যে মা তোর ভাই এটা দিয়ে দিছি তোর জন্য আমি দোয়া করে দিলাম মেয়েদেরকে ঠকায় মেয়েরে দেয় দোয়া ছেলেরে দেয় সম্পত্তি তা আপনি ছেলেরে সম্পত্তি দেন মেয়েরে দোয়া দেন এটা কোন হাদিসে পাইলেন মেয়েকে সম্পত্তি দিলেন না দোয়া দিয়ে দিলেন দোয়া দিয়া মাথা দিয়ে বসে দুই দিন পরে আপনি মারা যাইবেন আপনার মেয়ে দেখবো আমার ভাইয়ের এত সম্পত্তি আর আমি এরকম না খেয়ে থাকি অর্ধারে থাকি আমার কষ্ট হয় আমার নিজের চোখে দেখা ধনিয়ায় ওই ছেলের ওই বাবা ওই সন্তান মানে বাবার তিনটা ছেলের এসে যথেষ্ট পরিমাণ সহায় সম্পত্তি দিয়ে গেছে কিন্তু মেয়েদেরকে দেয় না মেয়েরা জানা কি আমি শুনেছি যে জানাজার নামাজে তো মেয়েরা আসবে না কিন্তু লাশ দেখতে তার আসতে চায় না এত ঘৃণা করছে জোরে কর না আউযুবিল্লাহ আর একটু জোরে তাহলে এটা কবিরা গুনাহ ওয়াল ইয়াসু মিন রাহমাতিল্লাহ আল্লাহ মাফ করবেন না এমনটা ধারণা করা আল্লাহ আমার যে অপরাধ করছি এটা জিন্দেগিতে মাফ পামো না আল্লাহ রহমত থেকে নৈরাশ হওয়া না আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আমার আল্লাহ বলেন বান্দা যতই গুনাহ করিস না কেন আমার রহমত থেকে নৈরাশ হও না তোমাদের গুনার পরিমাণ যদি পাহাড় পরিমাণ হয় এই পৃথিবীর যত ফাঁকা জায়গা আছে তা যদি তোমাদের গুনাহ রাখতে রাখতে পূর্ণ হয়ে যায় এই পৃথিবীতে যত বালুকণা আছে এই বালুকণার সমপরিমাণ যদি তোমাদের গুনাহ হয়ে যায় তারপর আমি আল্লাহ তাআলা রহমত থেকে নৈরাশ হও না যেরকম সুবহানাল্লাহ সুতরাং কোন ব্যক্তি যদি মনে করে আমার আল্লাহ মাফ করবেন না এমনটা ধারণা করছে সর্বপ্রথম ইবলিস যে আল্লাহ আমার মাফ করবেনই না সুতরাং আল্লাহর কাছে থাইকা লাভ নাই আল্লাহর বিরোধিতা করব জোরে কর নাউজুবিল্লাহ আর একটু জোরে তাহলে আমরা যত অপরাধ করি মাফ করবেন কে আরো জোরে এইজন্য আল্লাহর কাছে মাফ চাইবেন যে আল্লাহ সব অপরাধ করবে হুজুর অপরাধ মাফ করবে এইজন্য তো আমরা অপরাধ করতে আসি আল্লাহ যেহেতু মাফই করব জীবনের শেষ বয়সে হজ করব 10 বার মসজিদ করব 20টা মাদ্রাসা 40টা সোজা জান্নাতে এই নিয়ত করে কারা কারা বসে আছেন আপনি দেখেন এখন পাইকারি ধরে গুনাহ করতেছে কিন্তু দেখা যাইবে এই শেষ বসে যায় সে ভালো হইবে পরহেজগার হইবে না আপনি এই নেট করে বসে আছেন যদি আগে মারা যান কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায় হেলিকপ্টারে মারা যায় বিমানে মারা যায় নদী বন্দরে মারা যায় লঞ্চ ডুবে মারা যায় জাহাজ ডুবে মারা যায় স্ট্রোক করে হঠাৎ করে মারা যায় হার্ট অ্যাটাক করে হঠাৎ মারা যায় কোন সময় নাই এত টাকার মালিক সারা দুনিয়ার চিকিৎসকরে বাংলাদেশে এনে চিকিৎসা করতে সক্ষম সেই লোকটাকে 5 মিনিটের ভিতরে সারা বিশ্বের সব ডাক্তার বসে ডেড বডি সুতরাং পৃথিবীর এমন কোন শক্তি নাই আপনার রূহটাকে ফিরত দিতে পারে কথা বলেন ঠিক না ব্যাটি যে কোনো সময় মরণ হতে পারে যেমন যমুনা গ্রুপের মালিককে যখন করোনা অ্যাটাক করলো তখন সে বলছিল আমার ব্যাংক ব্যালেন্স যা আছে সব দিয়ে গোটা পৃথিবীর সব ডাক্তার নিয়ে আস আমার বাঁচা কিন্তু পৃথিবীর কোন শক্তি তাকে বাঁচাতে পারছে কি সুতরাং সাবধান আপনি মনে করতেছেন যে আমি অনেক সময় পামু পর্যায়ে লাস্টে কি আমি তওবা তিল্লা কইরা একেবারে আব্দুল কাদের জিলানির সাথে বড় আল্লাহর ওলি হয়ে যাব না আপনি সময় দিবে কে আল্লাহ কোনো বলছেন নাকি সুতরাং সাবধান তাহলে আমরা আল্লাহ রহমত থেকে কখনো নৈরাশ হব না এবং নৈরাশ হব না পাশাপাশি এর অর্থ এই না যে আমি পাপ করব পাপ ছেড়ে দিব আল্লাহ তৌফিক দিয়ে বলুন আমিন পাঁচ নম্বরে তারকু আই রুকনু মিন আরকানিল ইসলাম তারকু ওয়া তারকা আই রুকনি মিন আরকানিল ইসলাম ইসলামের যে কোনো রুকনকে অস্বীকার করা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দাও এটা কবিরা গুনাহ যেমন ইসলামের রুকন কয়টা সবাই আরো জোরে কলেমা নামাজ তারপরে রোজা হজ যাকাত এর যেই পাঁচটার একটাকে যদি আপনি ইচ্ছাকৃত ছাইরা দেন বা ভুলেও ছাইরা দিতেছেন যে নামাজ মাঝে মাঝে পড়ি মাঝে মাঝে পড়ি না তাতে কি আমি কি কম নেই এটা যে মনে করলেন এই যে মনে করলেন এটা কবিরা গুনাহ ষষ্ঠ নম্বরে তাআতির রিসা সুদে ঘুষে লেনদেন করা এটা আমাদের বাংলাদেশে মনে নাই আছে আপনি টার্ফ এমেন্সিতে অফিস আদালতে যান আমি সরকারি চাকরি করেছি বুঝছি
কত জায়গা দৌড়ল লাগে আমার এক মেজো ভাই সরকারি চাকরি মাদ্রাসা প্রিন্সিপাল হইছেন 1.5 বছর পর্যন্ত বলছেন যে আমি ঘুষ ছাড়া বিল পাস করবই 1.5 বছর পরে তার রেজাল্ট জিরো এত কাগজ চাই যা চাইছে সব দিছে পরে একজন বড় অফিসার বলে হুজুর আপনি যত কাগজ দেন কাজ হবে না আসল কাগজ দিতে হইবে এই আমার হাতের দিকে তাকা আসল কাগজ বলছেন এই কাগজ না দিলে আপনি সব কাগজ বুয়া আর এটা দিবেন সব কাগজ রাইট জোরে কোন নাউজুবিল্লাহ আর একটু জোরে তারপর মানে দুই দিন আগে আমি গেছিলাম রূপগঞ্জ শিক্ষাবিসে সেখানে দেখি একজন দাড়িওয়ালা লোক নামাজি ইসলামের কথা বলে আমার প্রিন্সিপাল বলে হুজুর আপনার যে কাজটা আছে কম পক্ষে কিছু না ছাললে কাজ হইবে না আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ আমি কইতে আল্লাহর ওলি বৈশা রইছে এখানে যেই দাড়িগা আল্লাহ মাদারীপুর ছিলাম চাকরি করছে সেখানে এই বড় দাড়ি আমার সাথে বড় দাড়ি টুপি পাঞ্জাবি দেখলে আপনি মনে করবেন জান্নাত থেকে পালায় আসছে এই কায়দার লোক অথচ ঘুষ ছাড়া কোন কাজ করবে না জোরে কোন নাউজুবিল্লাহ এত মনে মনে ভাবছি কি জানেন যে ঘুষ খাইতেছি দাড়ি রাখতেছি নামাজ পড়তেছি যদি একান্ত জান্নাতে ঠিকা যাই তাহলে শেষে দুই একটা মসজিদ করে যামু মাদ্রাসা করে যামু আল্লাহর কসম কুমু আল্লাহ তুমি যদি বিশ্বাস না করো আমার একান্ত জান্নাতে না দাও কমপক্ষে ওই মসজিদ দুইটা নিয়ে তারপর জান্নাতে দাও জোরে কান নাউজুবিল্লাহ আর একটু জোরে যেমন এক লোকে চুরি করে প্রত্যেক দিন 10টা ডাব নাইকেল চুরি করে 10টার ভিতরে 5টা মসজিদে দেয় 5টা নিজে বিক্রি করে ওটা দিয়ে সংসার চালায় তা একদিন ধরা পড়ছে মতন এক হুজুরে কয় ভাই এটা তো গুনাহ কয় হুজুর গুনাহ আমিও জানি তা জানার পরে করেন কেন কয় হুজুর আমার গুনাহ হয় এই জন্য আমি 5টা নেই 5টার গুনাহ 5টা যে মসজিদে দেই এই মসজিদে দেওয়া সওয়াব তা গুনাহ আর সওয়াবে কাটাকাটি জান্নাতে যাবো পাও জোরে কোন নাউজুবিল্লাহ ওরে দুষ্ট তুই জান্নাতে পাও যাবি তাহলে এরকম ঘুষ আদান প্রদান বাংলাদেশে আছে না নাই এটা কি হালাল না হারাম হারাম শুধু হারাম না কবিরা গুনার তালিকায় ওয়া ইস্তিমাইল মালাহি ওয়া ইস্তিমাইল মালাহি আর গান শোনা এ যুবক ভাইরা ভালো করে শুনেন গান শোনা কবিরা গুনা গান শোনা কি আর একটু জোরে যুবকরা না কোক মুরব্বি একটু কোন ওরা কয় আমরা পুরা তারপর কোন ওয়া ইস্তিমাইল মালাহি গান শোনা এটা কবিরা গুনা ওয়াল জুলুসা আলাইহা আর গানের মজলিসে বসছে বসে 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 থাকছে বা ওখানে গিয়ে এমনি একটু উপভোগ করলো এটাও কবিরা গুনাহ ওয়া তালাজ্জুজা বিহা অথবা গান দিয়া নিজের মনে মনে তৃপ্তি লাভ করা এটাও কবিরা গুনাহ জোরে কান নাউজুবিল্লাহ আমার দেশের এক লোক কয় ভাই আজকে সিনেমা দেখে আসি সিনেমাটা যদি তুই দেখতি তুই হুজুর তারপর তোর চোখ দিয়ে পানি সিনেমা দেখলে চোখ দিয়ে পানি আসে এমন লোক আমাদের দেশে আছে কেমন সিনেমা দেখতে দেখতে সিনেমার জন্য জীবন দিয়া লাইতে পারে এখন এর জন্য কান্না আসে জোরে কান নাউজুবিল্লাহ এখন তো সিনেমা আমাদের হাতে হাতে মোবাইলে সিনেমা আছে না যুবক ভাইরা কোন যুবক ভাইরা জোরে কোন দি এই সিনেমা দেখা এটা কি হালাল না হারাম ছোট গুনাহ না বড় গুনাহ সগিরা না কবিরা কবিরা গুনাহ দেখবেন না শুনবেন না কাছে যাবেন না আল্লাহ তৌফিক দিক আমিন আর রিকসা ও আর রুইয়াতেহা ওয়াল মাযামির আর রিকসা শব্দের শাব্দিক অর্থ হলো যেমন কোন নাচ ড্যান্স করা এটি এখন কমে গেছে আগে দেখা যেত বিভিন্ন নর্তকী বা খারাপ নারীদেরকে এনে যারা নাচ গান করে তাদের দিয়ে যুবকরা এগুলো করত উপলব্ধি করত এটা কবিরা গুনাহ জোরে কান নাউজুবিল্লাহ ওয়া রুইয়াতাহা যারা করে যারা দেখে তারা এটাও কবিরা গুনাহ যারা করে তাদের জন্য কবিরা গুনাহ যারা দেখে উপলব্ধি করে তাদের জন্য কবিরা গুনাহ ওয়াল মাযামির ডোল তবলা বাদ্য বাঁশি বাজানো ওই যে কোন পিশাব জানি বলছে যে মরণকালে আমারে ডোল বাঁশি বাজায় কবর দিও জোরে কান নাউজুবিল্লাহ ডোল বাঁশি বাজায় তারপর আর কবর দিতে কইছে শুনছেন আপনারা ওয়া গায়রাহা মিন আল আলাতি তরব এবং এই জাতীয় যত রকমের গান বাদ্যর যন্ত্র আছে এগুলো সব হারাম কবিরা গুনার অন্তর্ভুক্ত ওয়া আদমিল ইনকারি আলা মাসিয়াতি মা আল কুদরাতি আলা ইজালাতিহা ওয়া আদমাল ইনকার কোন ব্যক্তি কোন জায়গায় গুনাহ হচ্ছে এই গুনাহটা প্রতিরোধ করার ক্ষমতা তার আছে থাকা সত্ত্বেও সেই গুনাহটা বাদ দিতে বাদ দিল না
বা অস্বীকার করলো না এই যে করলো না এজন তার নামে কবিরা গুনাহ লেখলো ফেরেশতারা ফেরেশতারা জোরে করে নাউজুবিল্লাহ যে ব্যক্তির ক্ষমতা আছে যেমন আপনি এলাকার মাতবর বা আপনি এলাকার কমিশনার বা আপনি অত্র আসনের এমপি আপনি দেখতেছেন এখানে মদের আসর বসছে এখন আপনার দায়িত্ব আছে আপনি একটা মোবাইল কলে মদের আসরটা চলে যাইবে আপনি চিন্তা করেন এটা আমার দলের পোলাপান খায় খাও তাহলে আপনি যদি খায় খাও এই কমনটা কোন তাহলে আপনার নামে কবিরা গুনাহ লেখা হলো এটা কবিরা গুনাহ ওয়া তাহাউনা ওয়াল ইহতাকারি বিসুন্নাহ আর নবীর কোন সুন্নাতকে তুচ্ছ তাচ্ছিল্য করা যরকান নাউজুবিল্লাহ যেমন টুপি আর আমি কিসের টুপি দেন টুপি কিসের কোনো फायदा আছে এই যে তুচ্ছ তাচ্ছিল্য করলো এটা কবিরা গুনাহে অন্তর্ভুক্ত হলো ইচ্ছা করে যদি বলে তার ঈমানটা কাটা যাবে যরকান নাউজুবিল্লাহ ওয়া কাসুল লুহা দাড়িকে খাটো করা অথবা কামানো কামানো তো কবিরা গুনাহ খাটো করা এজন্য এক পুষ্টি পরিমাণ রাখা সুন্নাত না ওয়াজিব দাড়ি রাখা ওয়াজিব দাড়ি রাখা কি সবাই বলেন আরো জোরে জোরে হয় না দাড়ি রাখা কি এই ওয়াজিবটা অনেক ভাইরাই আমরা করি মানে ছাড়িয়ে দেই ওয়াজিবটা পালন করি না দাড়ি রাখাটা আমরা মনে করি সুন্নাত এইজন্য অনেকে ছাড়িয়ে দেয় একবার আং এই যে আরং এরা এই যে আরং শুধু দুধ না আরং তো পোশাকও বানায় পাঞ্জাবি বানায় না আরং এর পাঞ্জাবি আমাদের যুবকরা বেশি পরে এই আরং কোম্পানিতে একটা ছেলে চাকরি হইছে তারে ওই কোম্পানির যিনি জিএম উনি বাদ দিয়ে দিয়েছে কেন শুধুমাত্র তার মুখে দাড়ি ছিল জোরে কর নাউজুবিল্লাহ আর একটু জোরে আমাদের উচিত এই সমস্ত কোম্পানির সমস্ত পণ্যগুলো বর্জন করা যে নবীর সুন্নতকে অপমান করে অপদস্থ করে তুচ্ছ তাচ্ছিল্য করে এ শুধু মুনাফিক না মুনাফিক মুনাফিকদের ভিতরে শীর্ষের মুনাফিক সুতরাং নবীর সুন্নতকে অবহেলা করা এটা কবিরা গুনাহ দাড়ি ছাটা কাটা এবং কামানো কামানো তো বড় বড় সবচেয়ে বড় যদি কোন ব্যক্তি এই নিয়ত করে রাখে যে আমি এখন আপাতত ছোট রাখছি ভবিষ্যতে বড় রাখবো তাহলে বোঝা গেল সে কল্যাণের দিকে আগাচ্ছে আস্তে আস্তে বড় রাখবে তাহলে কামানোর চাইতে এই লোকটা অনেকটা ভালো সেজন্য আমরা বলি যারা যুবক ভাই আছে তোমরা আস্তে আস্তে রাখার চেষ্টা করো যুবক ভাই আমি আপনাদেরকে আবারো বলছি আপনাদের যাদের দাড়ি নাই আপনারা রাখেন আপনি মানুষ কমবে না সম্মান কমবে না সম্মান কমে না দাড়ি রাখলে সম্মান কমে না বাংলাদেশের অনেক বড় বড় শীর্ষের বড় নেতারা আমাদের পিছনে নামাজ পড়ে তার মানে হচ্ছে আমাদের সম্মান আল্লাহ কমিয়ে দেন নাই বাড়িয়ে দিয়েছেন কথা বলেন ঠিক না ঠিক বাইতুল মুকাররমে যখন বাংলাদেশের প্রেসিডেন্ট আব্দুল হামিদ প্রবেশ করেন তখন বাইতুল মুকাররমের খতিবের পিছনে কিন্তু সে নামাজ পড়ে তাহলে বোঝা গেল যিনি বাংলাদেশের প্রেসিডেন্ট তিনিও তাকে সম্মান করলেন কথা বলেন ঠিক না ঠিক তাহলে দাঁড়িয়ে রাখলে যে মানুষের সম্মান কমে তা না পৃথিবীতে যত নবী ছিলেন রাসূল ছিলেন সাহাবী ছিলেন তাবি ছিলেন তাবি তাবি ছিলেন ওলি আল্লাহ ছিলেন সবার মুখে বুক ভরা দাঁড়ি ছিল এই জন্য ফিরাউনকে বলা হয়েছে ফিরাউন তুমি মুসা নবী আল্লাহকে বলে আল্লাহ ফিরাউন আমার সাথে বারবার গাদ্দারি করে বেয়াদবি করে তারপরও তার উপরে কোনো জুলুম আসে না তারপরে আকাশ থেকে কোনো গজব আসে না কারণটা কি আমার আল্লাহ বলে দিলেন মুসা জানো না তুমি আমি আল্লাহ যেটা জানি সেটা হচ্ছে এই ফিরাউনের মুখে সমস্ত আম্বিয়াদের মুখে যেরকম দাঁড়ি ছিল তার মুখে দাঁড়ি আছে এই জন্য আমি তাকে বিপদ আপদ থেকে বাঁচিয়ে দিই কাটটা কাফের জাহান্নামের কীট সে যদি নবীদের সুন্নাত রাখার কারণে এমন এমন মর্যাদা পেতে পারে বিপদ আপদ থেকে বাঁচতে পারে আপনি আমি আল্লাহ রাসূলের আল্লাহ সবচেয়ে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদের মুখে যদি নবীর সুন্নাহ অনুযায়ী তাম পৃথিবীর সমস্ত নবীদের সুন্নাহ অনুযায়ী দাড়ি থাকে ওয়াজিবটা থাকে বেশক অবশ্যই অবশ্যই দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট অবশ্যই সেই লোকটা জাহান্নাম থেকে জাহান্নামের আযাব থেকে মুক্তি পেতে পারে একটা মনে যথেষ্ট হতে পারে কথা বলেন ঠিক না ঠিক সুতরাং উম্মতে মুহাম্মাদের দায়িত্ব আছে বিশ্ব নবীর সুন্নাহ অনুযায়ী বুক ভরা দাঁড়িয়ে রাখা মুখ ভরা দাঁড়িয়ে রাখা আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়ে বলুন আমিন ইহানাতা ইলমি দ্বীন ওয়াল উলামা উলামায়ে কেরামদেরকে অথবা ইসলাম শিক্ষাকে ইহানাত করা অপমান করা অপদস্থ করা হুজুরদের এই এই ইলম দিয়া কি হবে রাষ্ট্র চলবে না এমনটা যদি মনে করে কোরআন হাদিস দিয়া বিশ্ব চলে না বিশ্ব চলে না কোরআন দিয়া বিশ্ব চলে না সুতরাং এই কোরআন বাতিল জোরে কর নাউজুবিল্লাহ আর একটু জোরে
قرآن কে যদি বাদ দিতে চাও তমাম পৃথিবীর সবচেয়ে বড় বৈজ্ঞানিকরা বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক যিনি আমেরিকার সবচেয়ে বড় বৈজ্ঞানিক সায়েন্টিস্ট যিনি একেবারে বিগ সায়েন্টিস্ট ওনার সবচেয়ে বড় টেবিল টেবিলের উপর একেবারে সবার উপরে যেই গ্রন্থটা উনি ঝুলিয়ে রাখেন সম্মানের সাথে রাখেন সেই গ্রন্থ আছে আল কোরআন জোরকান সুবহানাল্লাহ সুতরাং তুমি বলতেছো বাংলাদেশে অনেক নাস্তিকরা বলতেছে ইভেন অনেক মুসলমানরা বলতেছেন যে কোরআনের আগের কথা রাসূলের আগের 14 বছরের কথা বাদ দিয়ে নতুন কিছু মুসলমানদেরকে শিখানো হোক যরকান নাউযু বিল্লাহ এটা যদি করো তাহলে তোমার নামে কবিরা গুনাহ লেখালো আর কবিরা গুনাহ লোকটা যদি এই অবস্থায় মারা যায় এই বিশ্বাস নিয়ে মারা যায় বেশক সে জাহান্নামী وكتمان الشهاده مع المحاجه اليها আর কোন ব্যক্তি যদি কোন সাক্ষীকে গোপন করে সাক্ষীটা দিতে পারতো সাক্ষী দিলে দুইজন লোক মুক্তি পায় তার জেল হয় না অথবা फांसी হয় না কয় না আমি আর দিব না এই যে সাক্ষীটা আপনি গোপন করলেন আরেকজনের ভয়ে আল্লাহকে ভয় করে না তাহলে আপনিও জাহান্নামে যাবেন আপনি জাহান্নামের কাজ করলেন মানে কবিরা গুনাহ করলেন ওয়া শাহাদাতা যুর মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ এবং কবিরা গুনাহ কোনো সন্দেহ নাই একটা লোকে অপরাধ করে নাই কিছু টাকা পয়সা দিয়া মিথ্যা সাক্ষী এনে রেডি করছে তোরে 5 লাখ টাকা দিন তুই বলবি যে আমার হয় কমপক্ষে 10 কোটি টাকার মাল সম্পদ চুরি করছে এটা তুই নিজে নিশ্চুক্ষে দেখছিলি এটা তুই বলবি বা ঠিক আছে ভাই আমার শুধু 5 লাখ টাকা দিবেন এরকম আমি একবার কথায় মনে বলছিলাম কিনা বরিশাল অঞ্চলে এরকম মিথ্যা সাক্ষী দিত তার ইনকামের সোর্স ছিল মিথ্যা সাক্ষী দেওয়া পর এক জায়গা গিয়ে ধরা খাইছিল বসে ভাই আমার সাক্ষী দিবেন কয় ভাই আমার টাকা আমরা দিব কিনা একটু সন্দেহ লাগে তবে সাক্ষীটা শেষ সাথে সাথে পিছন দিক থেকে আপনি হাত দিবেন টাকা দিব সাক্ষী দেওয়া শেষ টাকা আর দেনা ভাই আমার টাকা এমনি কম আছে অত কত মানুষের কাছ থেকে টাকা নিয়ে খাইছে আমি একজন না দিলে আর কি হইবে একবার টাকা না দিয়া সাক্ষী জিত হয়ে গেছে আর এখন তো জজ আমার উপরে রায় দিয়ে দিবে জজ যখন সাক্ষী শেষ এখন পিছন থেকে হাত পারছে টাকা দেয় না ওই লোকটা একটু চালাকি করছে টাকা না দিয়ে জুরে গেছে পরে কয় স্যার আপনি কি রায় লিখে পেছেন কয় না লিখিন এখন লাগবো কয় শুনেন এতকাল আমি বলছিলাম না আমি দেখছি তবে এটা সচক্ষে না স্বপ্নে দেখছিলাম কেমনে আর জোরে কর নাউযু বিল্লাহ তাই এটাকে শাহাদাতু জুর মানে মিথ্যা সাক্ষী দাও এটা কবিরা গুনাহ وقطع صلات الرحم আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা আপন ভাই আপন বোন বাবার সাথে মায়ের সাথে বোনের সাথে সম্পর্ক কেটে দেওয়া কবিরা গুনাহ আমি সংক্ষেপে বলতেছি ওয়াতাতফিফা ফিল কাইলি ওয়াল ওয়াজনি মাপে ওজনে কম দেওয়া আনার সময় বেশি আনে দেওয়ার সময় কম দেয় এরকম লোক বাংলাদেশে মনে নাই অনেক সময় মাঝে মধ্যে পাওয়া যায় এটা এখন বাংলাদেশে কম এখন তো এখন আধুনিক অনেক যন্ত্র বেরিয়েছে একটু কম দিতে পারে তারপরে চেষ্টা করে অনেকে ডিজিটাল পালার মধ্যে কয় হুজুর ডিজিটাল পালার মধ্যে ঝামেলা আছে আমি শূন্য মাথায় দিছি কি কয় ডিজিটাল ডিজিটাল পালার ভিতর মা ঝামেলা আছে কয় হ্যাঁ হুজুর এখানে আছে জোরে কান নাউযু বিল্লাহ কয় পালা যেরকম ডিজিটাল সরো ডিজিটাল হয়ে গেছে আরো জোরে কান নাউযু বিল্লাহ শুধু আমি দেখি প্রাণীরা যে ডিজিটাল হয় নাই কারণ আজ 14 বছর আগের যে বাঘ সেই বাঘের ছেলেরা মেয়েরা যারা আছে ওরা আগের মতই চলতেছে আর আমরা ডিজিটাল ডিজিটাল ভাব লইছি এই জন্য সব জায়গায় আমরা ধরা খাইতেছি ওয়াল মাখরা বিল মুমিন কোন মুমিনকে ধোঁকা দেওয়া জোরে কান নাউযু বিল্লাহ যেমন দুধের ভিতরে পানি দেওয়া জোরে কান নাউযু বিল্লাহ জাল টাকার ব্যবসা করা জোরে কান নাউযু বিল্লাহ আর একটু আর অনেকে বলে এই যে জাল টাকা আবার বানায় ব্যবসা করে বা জাল টাকা দিয়া মানে জাল টাকা নোট দিয়া মাল কিনে চলে গেল এরকম মুমিনকে অথবা যে কোনো মানুষকে ধোঁকা দেওয়া এটা কবিরা গুনাহ ওয়াল ইদরারা ইলাইহি বিআই ওয়াজহিন কানা অথবা যে কোনো কায়দায় পদ্ধতিতে কোনো মানুষের অনিষ্ট করা এটাও কবিরা গুনাহ ওয়ান নামিমা সুগুলখুরি করা সুগুলখর আমাদের সমাজে কম বেশি আছে আছে না এই সুগুলখর মানে আছে একজনের কথা আরেকজনকে নিয়ে লাগায় এবং তখন সমাজের ভিতরে ফিতনা হয় এটা কবিরা গুনাহ ওয়াল গিবা গিবা মানে গীবত করা পরনিন্দা করা পিছনে কারো কথা বলা ওয়াই লুল্লি কুল্লি হুমাজাতি লুমাজা আয়াতের ভিতরে আল্লাহ পাক প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে পিছনে কোন মুসলমানদের বদনাম করা সামনে বলাও কবিরা গুনাহ পিছনে বলাও কবিরা গুনাহ তবে পিছনে বললে সেটাকে বলা হয় গীবত এই গীবতের মারাত্মক অপরাধ আল্লাহ রাসূল বলেন সে যেন সে মরা ভাইয়ের গোস্ত খাইলো জোরে কান নাউযু বিল্লাহ আর একটু জোরে ওয়াগাইরাহা মিনাল আনওয়াইল আযা এবং আরো অন্যান্য কষ্টদায়ক কোন কথা মুসলমানদেরকে বলা গালি দেওয়া এই জাতীয় কথা বলা গালি দেওয়া কষ্ট দেওয়া এটাও কবিরা গুনাহ
وتنقيد الصحابه কোন সাহাবাকে সাহাবায়ে কেরামের সমালোচনা করা এটাও কবিরা গুনাহ সাহাবায়ে কেরামদের যেমন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা অনেকে করে ওনার ছেলের কারণে আপনি ওনার ছেলেরে করেন ওনার ছেলেকে করেন ইযিদকে সমালোচনা করেন কোনো সন্দেহ কোনো সমস্যা নাই কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাহাবী যিনি সবচেয়ে আল্লাহর রাসূলের বেশি ওহী লিখেছেন কাতিবুল ওহী ছিলেন তার কোনো সমালোচনা করা যাবে না এটাও কবিরা গুনাহ যে কোনো সাহাবী আদনা থেকে আদনা কোনো সাহাবীর সমালোচনা করা যাবে না যদি কোনো ব্যক্তি করে কবিরা গুনাহ হবে ওয়াল মুআদাতা মাল আউলিয়া আল কেরাম এবং আল্লাহ পাকের কোনো প্রিয় ব্যক্তি ওলি আল্লাহ যারা আল্লাহর মাহবুব বান্দা যারা তাদের সাথে শত্রুতা করা তাদের বিরোধিতা করা এটাও কবিরা করা কবিরা গুনাহ কারণ হাদিসে কুদসির ভিতরে আল্লাহ নিজে বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব যারা কোন আল্লাহর প্রিয় ব্যক্তির সাথে গাদদারি করে তাদেরকে অপমান করে অপদস্থ করে বা তাদের সাথে শত্রুতা করে আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যরকান নাউযুবিল্লাহ ওয়াদিয়াসাতা নিজের স্ত্রীকে বেপর্দায় ছেড়ে দেওয়া আর যাইছে তাই বর্তমান সমাজ একটু চললে এরকম বেহায়াপনা এটা কোনো বেহায়াপনা না একটু সাজগোজ করে গেছে অনুষ্ঠানে বিয়ে একটা জায়গায় গেছে তাতে কোনো অপরাধ নাই এটা অনেকে মনে করে এটা কবিরা গুনার একটা অন্যতম কবিরা গুনার নিজের স্ত্রীকে বেহায়াপনার মাধ্যমে রাস্তাঘাটে ছেড়ে দেওয়া বিয়ের অনুষ্ঠানে বা বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যাওয়া যারা দেখে আরেকজনের মজা মারে আরেকজনের চোখ টিপি দেয় চোখ দিয়ে মিস কল মারে এগুলা নাই আমাদের সমাজে সাবধান ওয়া বাইআল হুররি আর কোন স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে দেওয়া এটাও এটা আমাদের এখন সমাজে কম কোন বিক্রি বিক্রি করা মানুষকে বিক্রি করা এটাও কবিরা গুনাহ ওয়া তাকবিবা মাল ইমরাতি আর নিজের স্ত্রীর সাথে বৈরী আচরণ করা খারাপ আচরণ করা কথায় কথায় স্ত্রীকে মারা কথায় কথায় স্ত্রীকে ডিভোর্স দিতে যায় কথায় কথায় স্ত্রীকে বলে তুমি বাপ মার বাসায় চলে যা কথায় কথায় স্ত্রীর ভুল ধরে এরকম লোক আমাদের সমাজে দুই চারজন স্বামী আছে যে স্ত্রীর কদমে কদমে ভুল ধরে একই ঘরের ভিতরে সারা জিন্দগি আপনি থাকবেন কদমে কদমে যদি আপনি ভুল ধরেন তাহলে বেচারি আপনার ঘর করবে কিভাবে এটা করা কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ সাবধান এটা আমরা করব না আল্লাহ তৌফিক দিক বলুন আমিন ওয়া তাআতি বিফিলিত তাসবীর আর কোন ব্যক্তি যদি ছবির ব্যবসা করে সব সময় জীবনভর ছবি গিরি করে ছবি উঠায় বিনা কারণে শুধুমাত্র হজের জন্য বা পাসপোর্টের জন্য এই যে তো ইসলামিক ছবি যদি করে তাহলে এই এই হাদিসের ব্যাখ্যা আলেমরা বলছেন কারণ সহিহ বুখারী হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাদখুলুল মালাইকাতা বাইতান ফিহি কালবুন আও সূরাতুন যেই ঘরের ভিতরে কুকুর থাকে অথবা ছবি থাকে পিকচার থাকে ডল থাকে পুতুল থাকে সেখানে আল্লাহ রহমতের ফেরেশতা ঢোকে না ঢোকে না ঢোকে না শবে বরাত শবে কদর শবে মিলাদ যে কোনো দিনে যে কোনো রাতে কখনোই আল্লাহ রহমতের ফেরেশতা ঢোকবে না রহমতের ফেরেশতারা সে যখন সেজদা দিবে রুকু দিবে তার কাছে এসে রিটার্ন ফিরে যাবে তারা বলবে আল্লাহ তোমার বান্দার কাছে গিয়েছিলাম কবুল হয়ে জানো আমলটা যেন কবুল হয় আমরা যাদের সাথে সাথে তার সাথে আমিন বলতে পারি কিন্তু তার ঘরের ভিতরে ছবি ছিল পিকচার ছিল ডল ছিল এই জন্য আমরা রিটার্ন চলে আসি আল্লাহ তখন আফসোস করবেন বান্দার জন্য হারে বান্দা তোকে আমি জান্নাতি নেওয়ার জন্য জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য কত সুন্দর ব্যবস্থা করছিলাম আজকে তোকে মাফ করে দিব কিন্তু তোর নিজের কারণেই আমার বান্দা আমার ফেরেশতা ফিরে আসলো তোর জন্য বদনসিব 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 সুতরাং এটা আমরা করব না ছবি ঘরে রাখবো না ডল রাখবো না যার ঘরে ছবি আছে ফেলে দেন আপনার প্রয়োজনীয় ছবিগুলো আপনি সুখেসের ভিতরে অথবা আলমারির ভিতরে গোপনে রেখে দেন প্রয়োজনে বের করবেন কিন্তু লটকানো হারাম হারাম এবং হারাম কোন সন্দেহ নাই কিন্তু অনেক মুসলমানরা এটাকে কোনো গুনাহই মনে করে না বারবার ছবি নিচ্ছে সেদিনকে আমার মাদ্রাসা একটা বিরাট কনফারেন্স ছিল সেখানে আমার স্টুডেন্ট আবার হুজুর আপনি কি একটা ছবি তুলি আমি কি কোনো প্রয়োজন কথা বলে না এই যে প্রয়োজন ছাড়া ছবি তোলানো যাবে না আমরা হুজুররা দেখা যায় এখন মোবাইল পাইছি অহরহ ছবি তুলে ছেড়ে দিই বিনা কারণে এটা হারাম এবং হারাম কখনো আমরা করব না আল্লাহ তৌফিক দিক বলুন আমিন এরপরে ওয়া তাহরিসিল বাহাইম অথবা ওয়া তাহরিসিল বাহাইম এবং চতুষ্পদ প্রাণীদের ভিতরে যুদ্ধ লাগানো মানে ঝগড়া লাগা দেয় এটা উত্তরবঙ্গে মাঝে মধ্যে গুতা মানে যেটা তগুতি লাগে না এবং এটা দ্বারা মানুষ এই সাত ভোগ করে কিন্তু প্রাণীদের খবর হয়ে যায় দুইটা প্রাণী তাদের প্রাণ আছে রুহু আছে এর দিয়ে যদি আপনি এরকম লড়াই লাগা দেন আপনি সাত পাইতেছেন কিন্তু ওদের খবর হয়ে যাচ্ছে ওরা কিন্তু চাচ্ছে না কিন্তু আপনি জোর করে লাগাচ্ছেন তাহলে এটা কবিরা গুনাহ ওয়া আদমা তাআলিমিদ্দিন আর একটা আছে ইলমে দ্বীনের দ্বীনকে
উঠে দেওয়ার জন্য চেষ্টা করা এটাও কবিরা গুনাহ ও কতলাস ও কতলা নাফসাল লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক এই কথা আমি বলে আসছিলাম এই জন্য এখানেও কথাটা যদিও আর আবার আসছে ওই 7 নম্বরের ভিতরে 7টা ধ্বংসাত্মক বস্তুর ভিতরে একটা হলো অন্যায়ভাবে মানুষ হত্যা করা এখানে এই কথাটাও অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটাও কবিরা গুনাহ অনেক মানুষ আছে মানুষকে কিছু হলে কয় তোরে একবারে শ্বাস করে দিব এই কথাটা ভুলও বলবেন না ভুলে বলবেন না বলতে বলতে বিশেষ করে নবীজি আছে তোমাদের ভাইয়ের দিকে কখনোই তোমরা এই যে তরবারি দিয়ে বা লোহার কোন অস্ত্র দিয়ে ইশারা করবে না যদি করো একসময় শয়তান তোমার এই কথাটা সাথে সাথে সে বেরন রেখে চার পাঁচ জন শয়তান তোমার পিছনে লাগায় দিবে যেমন যেই ব্যক্তি বলে আমি ফাঁসি দিয়ে মারা যাব একবার যদি মুখ দিয়ে বের হইতে করতে পারে শয়তান তার পিছ ছাড়ে না কোন ব্যক্তি যদি বলে তার স্ত্রীকে যে আমি তোকে তালাক দিব এই কথাটা বলার সাথে সাথেই শয়তান তার পিছ ছাড়ে না এই তিনটা কাজে শয়তান লেগেই থাকে তিনটা কাজ যতদিন পর্যন্ত সমাধান না হয় এজন্য ভুলেও আপনি দূরের হোক কাছের হোক শত্রু একবার আমি মেরেই ফেলব এই কথা আপনি কখনোই মন দিল থেকে কখনোই বলবেন না ভুলেও বলবেন না আল্লাহ তৌফিক দিক বলেন আমিন সবার মুখে আমিন পিছন দিক থেকে আমিন আল্লাহ তৌফিক দিক বলেন আমিন আচ্ছা ওয়াল উজুবা নিজের মতকে বেশি বেশি প্রাধান্য দেওয়া অথচ এটা একটা সাধারণ বিষয় এমন ভাবে ধরছে যে এটা করতেই হবে এটা নিষেধ এটা করা যাবে না এটা আমাদের হুজুরদের ভিতরে দেখা যায় ইদানিং বেশি ছোটখাটো বিষয় নিয়ে আমরা বলি এক দল আছে নাবীর নিচে হাত বাঁধে আরেক দল নাবীর উপরে আরেক দল বুকের উপরে এ নিয়ে ঝগড়া করে আছে না এক দলকে এটা করতেই হবে আরেক দলকে করতে পারবে না এই জন্য এক জায়গায় এরকম ঝগড়া লাগছে একজন জিজ্ঞেস করছে তুই কোনটা নাবীর নিচে না উপরে না বুকে কয় ভাই আমি কপালে বান্ধি কোন জায়গায় কপালে কয় আমার কোনো দোষ নাই জরকান নাউজুবিল্লাহ তাহলে এই নিজের মতকে প্রাধান্য দেওয়া অনি অহেতু কোন যুক্তি যুক্তি নাই কোন হাদিস নাই এমনি বলতেছে এটাই সঠিক তাহলে এটাও কবিরা গুনাহ ওয়াল ফাজর ফাখরা নিজে নিজে অত্ব গর্ব করা অহংকার করা এটাও কবিরা গুনাহ ওয়াল ইসরাফ অপব্যয় করা ওয়া তাবজির অন্য জায়গায় বেলাইনে খরচ করা এটাও এটা কবিরা গুনাহ কারণ বেলাইন কেমন যেমন একজন বলল আমি সিনেমা হলে টাকা দিছি 2 লাখ এইজন্য মসজিদে দিতে পারলাম না জোরে কান নাউজুবিল্লাহ তা আপনি ভাই এত টাকার মালিক আপনি টাকা কি করলেন কয় ভাই আমার একটা কাজ করছি কি কাজ আমি এলাকার ছেলেদের জন্য একটা ক্লাব বানা দিছি ক্লাবের ভিতরে একটা টিভি দিছি ছেলেরা একটু মজা ঠজা করে দেখে গান বাজনা দেখে তাহলে আপনি এই যে অন্যায় ভাবে অপচয় করলেন একটা সাধারণ অপচয় নিজে যেমন গ্লাসের পানি এক মুখ খাইবে কিন্তু লইছে পুরা একটা অনেকক্ষণ জগ এক জগ পানি এক মুখ খায় ফলে বাকিরা ফেলে দিল একটা ফল কার্টনের ভিতর থেকে একটা ফল খেয়ে বাকিরা ফেলে দিল আত্ম গর্ব গর্ব করলো দেখছো আর একটা জামা একবার পরে ফেলে দিল গরিবকে দিল না মিসকিনকে দিল না কাউরে দিল না এটা বলে ফকর এই ফকরের ব্যক্তি যে করলো সে ব্যক্তি কবিরা গুনাহ করলো এটা অপব্যয় করা আরেকটা হলো বেলাইন অপব্যয় অপব্যয় করা দুইটা গুনাহ এটা আমরা করব না আল্লাহ তৌফিক দিক ওয়ালুসুল হারিরি লিল রিজাল ওয়ালুসুল হারিরি লিল রিজাল পুরুষের জন্য রেশমি পোশাক পরা এটাও কবিরা গুনাহ পুরুষের জন্য রেশমি পোশাক পরা কি সগিরা গুনাহ না কবিরা গুনাহ আরো জোরে এটা আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতে রাখছে ইনশাআল্লাহ আমরা করব আল্লাহ তৌফিক দিক বলুন আমিন জান্নাতে কি আমরা সব পুরুষরা রেশমি পোশাক পরব অনেক ছেলেরা আছে হাতে ছুরি পরে না হাতে ছুরি পরে না স্বর্ণের চেইন পরে স্বর্ণের ই পরে কি কয় গ্যাস লাইট না ব্যাসলাইট এই গ্যাস লাইট পরে এই ছেলেরা এগুলা স্বর্ণের পরে হারাম স্বর্ণের চেইন পরে হারাম কারণ হুজুর আমার শ্বশুর দিছে শ্বশুর দুঃখ আর শাশুড়ি দুঃখ যেই দুঃখ আপনি স্বর্ণ পরবেন না যদি পড়তে থাকেন আপনার যৌন ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকবে তখন হারবাল ইন্ডিয়ান হারবাল কলিকাতা হারবাল খাইলেও কাজ হবে না আপনি এই সিস্টেম মানতেছেন না আল্লাহর গজব আসবে আচ্ছা ওয়া ইসবালিস সাউম আর নিজের এই লুঙ্গিটা পায়জামাটা লুঙ্গি অথবা পায়জামা টাকনুর নিচে পরা এই যে আমি যেটা পরি এই যে আবা এটা টাকনুর নিচে এটা কিন্তু লুঙ্গিও না পায়জামাও না তারপর আমি এটা অন্যান্য গুলো কাটছি এটা কাটতে পারি নাই একটু বড় হয়ে গেছে কিন্তু লুঙ্গি অথবা পায়জামা যেটা আমার মূল পোশাক যেটা দ্বারা আমি নাভি থেকে হাঁটু পর্যন্ত হাঁটু নিচ পর্যন্ত এতটুকু ঢাকা পুরুষের জন্য ফরজ এটা জানবেন নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা পুরুষের জন্য সব সময়ের জন্য ফরজ
যদি বাথরুমের ভিতরে কোনো প্রয়োজন হয় বিশেষ কারণে তাহলে সে ফরজটা তরক করবে সাময়িক সময়ের জন্য যতটুকু সময় হাজত ছাড়া লাগে ততটুকু সময়ের জন্য এছাড়া বাকি সব সময় সে ঢেকেই রাখবে এইজন্য ফুটবল খেলাকে যারা হারাম ঘোষণা করছে তাদের একটা কারণ হইছে ফুটবল খেলতে গেলে এই ফরজ তরক হয়ে যায় অনেক ছেলেরাই লুঙ্গি অথবা প্যান্টের হাফ প্যান্ট পরে তখন ফরজ তরক হয়ে যায় যাকে 42টা কবিরা গুনাহ বললাম আর ওখানে বললাম 10 আর 7 17 17 আর 42 কত হয় কত হয় 59 হ্যাঁ এই কবিরা গুনাহ আরো কবিরা গুনাহ আছে তাহলে 70 থেকে 72 কেউ বলেন 90টা কেউ বলেন আরো কম কেউ বলেন আরো বেশি যাক কমপক্ষে 70 এর কথা বেশি বলা হয়েছে এই যে কবিরা গুনাহ বললাম এই কবিরা গুনাহ আমাদের কার ভিতরে আছে কার ভিতরে নাই আপনি কিন্তু জানেন আমি কিন্তু এই কথাগুলো বলছি আপনি একটা কথাও ফালাইতে পারবেন না যেটা কোরআন হাদিসের বাইরে আল্লাহ পাক আমাদের সকলকে কবিরা গুনাহ মুক্ত হয়ে ইসলামের বিধানগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুক বলুন আমিন আসসালামু আলাইকুম দারুন নাজাত আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ফুল টাইম সহ নুরানি নাজিরা সমন্বিত আন্তর্জাতিক হিফজ বিভাগ জেনারেল প্লে থেকে 8 পর্যন্ত কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা যোগাযোগের ঠিকানা 19 আর মহানগর কুমিল্লা